হ্যালো, আজকে না মানে মন মেজাজ একদম ভালো নেই। আমি জানি আমি জেনারেলি এই ধরনের তো ভিডিও বানাই না, আমার ভিডিও ফিল্ম রিলেটেড হয় বা অন্য রিলেটেড হয়, বাট এই বিষয়টা নিয়ে কথা বলা খুব দরকারই অ্যাকচুয়ালি। এটা আমার মনে হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা মানে যে ঘটনাগুলো আমাদের পুরো ইন্ডিয়াতে এখন ঘটছে, চারিদিকে ঘটছে, হায়দ্রাবাদে যেটা রিসেন্টলি হলো, সেগুলো খুবই মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই মানে মানে খুব ঘৃণা করছে। মানে আমরা অ্যাজ এ সোসাইটি উই হ্যাভ ফেল্ড, অ্যাজ হিউম্যান বিংস উই হ্যাভ ফেল্ড, মানে সব দিক দিয়ে আমরা মানে ফেল করছি। 2012-তে হয়েছিল নির্ভয়া কাণ্ড, 7 বছর হয়ে গেছে, এখনও যদি ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট না হয়, আমি তো একটা জিনিস বুঝতে পারি না, দেখুন কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু সেই লোকগুলো যারা এটা ঘটাচ্ছে তাদেরকে যদি আপনি কড়া শাস্তি দেন তাহলে সেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং লোকে ভয় পাবে এরম কাজ করার থেকে। কিন্তু সেইটা কিন্তু আমাদের দেশে কখনোই হচ্ছে না, কখনোই সেটা হচ্ছে না। একটা কোর্টে ট্রায়াল চলতে থাকে চলতে থাকে, অনেক সময় আমরা দেখি এই মানে যারা এগুলো করে তারা মানে ফ্রি হয়ে যায়, ল্যাক অফ এভিডেন্সের জন্য তারা পার পেয়ে যায়। এগুলোতে আরও লোকে কী হয়, লোকে আরও মানে তোল্লাই পাচ্ছে যে হ্যাঁ ও করে বেঁচে গেছে তাহলে আমিও করবো, বা ও করে কত 5 বছর শাস্তি পেয়ে তাকে ছেড়ে দিল তাহলে আমিও করবো। এই জিনিসটা তো হওয়া উচিত না, একটা কড়া শাস্তি তো হওয়া উচিত যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, যেটা যেটা আর কি মানে আর লোকে ভয় পাবে, লোকে একবার এটা ভাবলেও ভয় পাবে। এবং দ্বিতীয় কথা আমি আরও একটা জিনিস যেটা বলতে চাই, যেটা আরও ইম্পর্টেন্ট কথা, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে লিখছে, প্রত্যেকে নিজের যারা লিখছে প্রত্যেকেই খুব ভালো কথা, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে চর্চা হওয়া উচিত, বলা উচিত প্রত্যেককে, অ্যাওয়ারনেস স্প্রেড করা উচিত, খুব ভালো, ভেরি গুড, আমিও বিশ্বাস করি। কিন্তু আমাদের আরও একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আজকে এই ঘটনাটা ঘটলো দেখলাম, সেটা নিয়ে লিখলাম, কিন্তু কালকে আমি রাস্তায় যখন একটা মেয়ে দেখবো, তা দেখলাম তাকে দেখলাম সে ছোটো ড্রেস পরে আছে, তাকে জাজ করলাম, তার সেই ছোটো ড্রেসের দিকে তাকালাম, সেটা নিয়ে কমেন্ট করলাম, ভুলভাল মন্তব্য করলাম, অবজেক্টিফাই করলাম মেয়েদেরকে। মেয়েদেরকে এই বস্তু হিসেবে দেখা জিনিসটা যতক্ষণ বন্ধ হচ্ছে না, ওইটাই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। প্রথমে মেয়েদের এই বডি পার্টস মানে ওটা একটা লাস্টফুল ওয়েতে দেখতে 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 গ্র্যাজুয়ালি ওটা ফাইনালি যখন ওইটা মানে বহিঃপ্রকাশটা হয় না বা আমরা ওটা স্যাটিসফাইড করতে পারছি না, তখন জোর জবরদস্তি করে করি। তো মানে ওই খালি ফেসবুকে লিখলাম, লিখে তারপরে করে আরে ভাই কী মাল, এই জিনিসটা করলে হবে না, আপনাকে সবচেয়ে প্রথমে নিজের ভিতরের ওই ডেমনটাকে মারতে হবে। সেইটা যখন আপনি মারতে পারবেন তবেই আপনি ফেসবুকে আপনার লেখাটা সার্থক হলো, আপনার ওই অ্যাওয়ারনেস স্প্রেড করাটা সার্থক হলো। তাহলে আপনি আজকে লিখলেন এবং 4 দিন পরে ভুলে গেলেন এবং একটা মেয়েকে দেখে ওরকমভাবে অবজেক্টিফাই করলেন, কারণ আমার খুব মানে এটা দৃঢ় বিশ্বাস যে ওইখান থেকেই ব্যাপারটা শুরু হয়, ওইখান থেকেই ওই মেন্টালিটির বিগিনিং, যে আমি একটা মেয়েকে ম্যাটেরিয়ালভাবে দেখবো। আমি নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং আমার একটা খুব ভুল মনোভাব ছিল, আমি জানি অনেকে আমাকে হয়তো গালাগালি দেবে। আমি যখন কলেজে গেছিলাম আমাকে আমার সিনিয়ররা বলেছিলো, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, মেয়েরা না প্লেসড হয়ে যায় বিকজ ওরা খুব মানে শো অফ করে যায় ইন্টারভিউতে, সেজে গুজে যায়, এমনভাবে দেখায় মানে যে ইন্টারভিউ তাকে ইমপ্রেস করতে যায়। তো আমারও প্রথমে ফার্স্ট ইয়ার এটাই মাইন্ডসেট ছিল এবং এটা বহু আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েও দেখেছি এবং আমার ক্লাসেরও প্রচুর জনকে দেখেছি যাদের সেম মাইন্ডসেট, আরে ভাই যে কোম্পানিতে যাচ্ছে সেই আইটি কোম্পানি, আমি দেখেছি আমি যেহেতু আইটি কোম্পানিতে আছি, সে আইটি কোম্পানিতে শরীর দেখে বা এ দেখে কখনোই চাকরি দেবে না, এটা এটা কোনো বার নয় যে কাউকে তুমি নাচাচ্ছ, ইট ইজ আ আইটি কোম্পানি ফর গড সেক, সেখানে তোমায় কাজ করতে হবে, তোমার ট্যালেন্ট থাকলে তবেই তোমাকে হায়ার করবে। তো কিন্তু প্রথম ইয়ারে আমাদের মাথায় ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো আমার সময় লেগেছিলো 1 বছর ওই জিনিসটা, আমি তারপরে ধীরে ধীরে বুঝলাম যে না এটা ভুল, এরকম কোনো ব্যাপার নেই যে ভালো দেখতে হলে মেয়ে বা সে এরকম অ্যাট্রাকটিভ হয়ে গেলেই সে চাকরি পেয়ে যাবে। তো এই মানসিকতাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই যে মেয়েদেরকে ভুলভাবে দেখা, এটা আমি ইঞ্জিনিয়ারিং কলেজে এই জিনিসটা খুব হয়ে থাকে তাই, এবং আমার এটা যেহেতু পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমারও ফার্স্ট ইয়ারে এটা একটা ভুল ধারণা ছিল, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট ধীরে 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 সেটা ভেঙে গেছে এবং আমি এখন আর এটা একেবারে বিশ্বাস করি না, কারণ আমি নিজের চোখে দেখেছি। তো এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে না, সবচেয়ে প্রথমে নিজের ভিতরের মানে খারাপটাকে মানে শেষ করতে হবে, এটাই আমার বলার ছিল। মানে খুব দুঃখজনক একটা ব্যাপার, আই এম এক্সট্রিমলি মানে খুব পেনফুল একটা ব্যাপার।